ভূ আইনটি কর্পোরেশন এক অফিসারকে গ্রেপ্তার করল ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম দীপক কর্মকার, বয়স 27 বছর, তার বাড়ি ফরাক্কা ব্যারেজ আবাসন এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা যায়, গতকাল রাতে নিজেকে আইনটি কর্পোরেশন নামে পরিচয় দিয়ে ফরাক্কা থানায় কর্মরত অবস্থায় থাকা ডিউটি অফিসারকে অভিযান চালাতে বলে আর তাতেই সন্দেহ জাগে ফরাক্কা থানা পুলিশের। তারপর তাকে জিজ্ঞাসা করি আসল সত্যি বেরিয়ে আসে। ধৃত ওই যুবক জানায়, তিনি এলাকায় অসামাজিক কাজ করার জন্য নিজেকে অ্যান্টি কর্পোরেশন অফিসার নামে পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। তার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি ভূ অ্যান্টি কর্পোরেশন আইডি কার্ড। ধৃতকে উদ্ধার করে রবিবার 7-3 পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। যদিও এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজি ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।